আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জেএসসি 2020 সালের পরীক্ষার্থীদের জন্য সৃজনশীল ম্যাথ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অধ্যায়ভিত্তিক অর্থাৎ অধ্যায় এক থেকে শুরু করে অধ্যায় এগারো পর্যন্ত যত সৃজনশীল আছে এবং যে সৃজনশীল ম্যাথগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করব। সো আশা করি আপনারা সাথে থাকবেন। তাহলে আমি শুরু করছি। আমি সর্বপ্রথম প্যাটার্ন অধ্যায়টি থেকে আলোচনা করব। তো প্রথম যে ম্যাথটি আছে সেটি হলো 1,4,9,16,25 ... একটি সংখ্যা প্যাটার্ন। তো আমাদের ক নম্বরে করতে হবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি লেখো। খ নম্বরে তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো। গ নম্বর হচ্ছে প্রথম থেকে ২০তম পার্থক্য পর্যন্ত পার্থক্যগুলোর সমষ্টি বের করো। সো আমি উত্তরগুলো আপনাদের সুবিধার্থে করে রেখেছি যাতে আপনারা খুব তাড়াতাড়ি উত্তরগুলো বুঝতে পারেন এবং আপনারা তুলতে পারেন। সো প্রথম যে ম্যাথটি ছিল সেটা হলো যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি লিখো। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি হলো আমরা যোগফল ইকুয়াল প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই ২ ইন্টু পদ সংখ্যা। এই সূত্রটি আপনারা মুখস্থ রাখবেন কারণ আমাদের সমষ্টি বের করতে হলে এই সূত্রটি লাগে। দ্বিতীয় ম্যাথটি ছিল তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো। এখন তালিকা বলতে কোনটা? এই যে তালিকাটা আছে রাইট, যে 1,4,9,16,25 এরপরে আরও তিনটে সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা কীভাবে করব? আমরা উদ্দীপক অনুসারে তালিকার সংখ্যাগুলো আমরা বসালাম 1,4,9,16,25। তো এক থেকে চারের পার্থক্য কি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য? এক থেকে চারের পার্থক্য তিন, চার থেকে নয়ের পার্থক্য পাঁচ, পাঁচ থেকে নয়ের থেকে ষোলোর পার্থক্য সাত, ষোলো থেকে পঁচিশের পার্থক্য নয়। তো এখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করতে পারছি, সেটা হচ্ছে তিন থেকে পাঁচ মানে দুই, পাঁচ থেকে সাত দুই, সাত থেকে নয় দুই। তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে। তাহলে পরবর্তী তিনটি সংখ্যা কি হবে? তাহলে আমরা জানি আমাদের সর্বশেষ সংখ্যাটি আছে ২৫। তো ২৫ জায়গায় ২৫ আছে প্লাস এই নয়ের নয়, এর সাথে কি হবে এক্সট্রা আরও দুই যোগ হবে। তো দুই সমান সমান ৩৬। আবার একইভাবে ৩৬ প্লাস নয়ের দুই যোগ করলে ১১, ১১র সাথে আবার এক্সট্রা দুই যোগ হবে তাহলে ৪৯। ৪৯-এর সাথে আবার কি হবে, এই যে ১১ আর দুই কত ১৩, এর সাথে আরও এক্সট্রা দুই যোগ হবে তাহলে হবে ৬৪। তাহলে তিনটি সংখ্যা হচ্ছে ৩৬, ৪৯ এবং ৬৪। ঠিক আছে, খুবই সহজ। নাম্বার তিন আমরা যেটা করব সেটা হলো প্রথম থেকে ২০তম পার্থক্য পর্যন্ত পার্থক্যগুলোর সমষ্টি বের করো। তাহলে আমরা কি লিখব? আমরা লিখেছি যে খ থেকে পাই সংখ্যাগুলোর পার্থক্যের তালিকা কি কি, তিন পাঁচ সাত নয়, এটা হচ্ছে পার্থক্যের তালিকা। তো এদের পার্থক্য কি, তিন থেকে পাঁচ হচ্ছে দুই, পাঁচ থেকে সাত দুই, সাত থেকে নয় দুই। তো পার্থক্যের সাধারণ পদ কি? আমরা সাধারণ পদ পেয়েছি টু, তার মানে টু। টু এর সাথে কি হয়, আমরা জানি যে ক হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সেগুলো। তো টু ক যোগ এক। তো কিভাবে দেখেন ২০তম পার্থক্য, তাহলে টু ইন্টু ক মানে কি, এই ২০তম পদ প্লাস এক, তাহলে কত, ২০ দুগুণে ৪০ প্লাস এক সমান সমান ৪১। তাহলে ২০তম পার্থক্য কত, ৪১। এখন আমাদের ২০তম পার্থক্যের সমষ্টি বের করতে বলেছে। তো ২০তম পার্থক্যের সমষ্টি হচ্ছে ওই যে আমরা সূত্রটা করেছি যে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই দুই ইন্টু পদ সংখ্যা। তো প্রথম পদ তিন, শেষ পদ ৪১, আর ডিভাইডেড বাই দুই ইন্টু পদ সংখ্যা হচ্ছে ২০টা। তো এবার ৪১ আর তিন ৪৪, ভাগ দুই গুণ ২০। তো এবার আমরা দুই দিয়ে যদি ২০কে কাটি তাহলে হয় কত, ১০। তাহলে ৪৪ গুণ ১০ সমান ৪৪০। তো উত্তর ৪৪০। তো আমরা একটি প্যাটার্নের একটি ম্যাথ অলরেডি শেষ করে ফেললাম, এবার আমরা দুই নম্বরে যাব রাইট। আমাদের দুই নম্বর ম্যাথটি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করুন, ৩,৬,১১,১৮,২৭। তো আমাদের ক নম্বরে করতে হবে যে উদ্দীপকের প্যাটার্নটির পরবর্তী পদ দুইটি নির্ণয় করো। খ নম্বরে হচ্ছে প্যাটার্নটির জন্য একটা বীজগাণিতিক রাশি তৈরি করে ১৫তম ও ২৫তম পদ নির্ণয় করো। আর গ নম্বরে হলো প্যাটার্নটির ২১তম পদ থেকে ৩০তম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে প্রশ্ন বুঝা রাইট। তো আমরা কি করব, প্রথম হচ্ছে কি প্যাটার্নটির পরবর্তী পদ দুইটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রদত্ত তালিকাটা তুলবো, যে তালিকাটা দেওয়া আছে সেটা হলো তিন ছয় ১১ ১৮ ২৭, এগুলো আমরা তুললাম। এদের পার্থক্য কি, তিন থেকে ছয় তিন, ছয় থেকে ১১ পাঁচ, ১১ থেকে ১৮ সাত, ১৮ থেকে ২৭ হচ্ছে ৯। তো দেখা যাচ্ছে পার্থক্যগুলো প্রতিবার দুই করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক না, তিন থেকে পাঁচ দুই, পাঁচ থেকে সাত দুই। তো পরবর্তী পদ দুইটির পার্থক্য কী হবে, নয় যোগ দুই সমান ১১ এবং ১১ যোগ দুই সমান ১৩। তো পরবর্তী পদ দুইটি কি, পরবর্তী পদ দুইটি, এটা হচ্ছে পদ দুইটির পার্থক্য। আর পরবর্তী পদ দুইটি কী, তাহলে সর্বশেষ সংখ্যাটি ছিল ২৭। তো ২৭ যোগ ১১ সমান ৩৮ এবং ৩৮ যোগ ১৩ সমান সমান ৫১। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা আশা করি খ নম্বর আপনারা বুঝতে পারছেন। খ নম্বরে আমাদের কোশ্চেনটি ছিল
যে প্যাটার্নটির জন্য একটা বীজগাণিতিক রাশি তৈরি করে 15তম ও 25তম পদ নির্ণয় করো। তাহলে আমাদের যে প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি উদ্দীপক অনুসারে তালিকাটি 3, 6, 11, 18, 27। তো এখানে প্রথম পদ 3, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 1² + 2 তাহলে সমান সমান কত হয়, আবার 3 হয়। দ্বিতীয় পদ 6, তার মানে 2² + 2 তার মানে কি, 2 × 4 = 2, 6। তৃতীয় পদ 11, তার মানে 3² + 2। চতুর্থ পদ 4² + 2। পঞ্চম পদ 5² + 2। একই রকম আমরা যতগুলো পদ বের করবো এরকম। তো কতম পদ আমাদের তাহলে বীজগাণিতিক রাশিটা কি তৈরি হলো, ক² + 2। তো প্যাটার্নটির বীজগাণিতিক রাশি ক² + 2, প্যাটার্নটির 15তম পদ তাহলে কি হবে, 15² + 2 সমান সমান কত, 225 + 2, 227। 25তম পদ 25² + 2 তাহলে 625 + 2, 627। তো উত্তর হচ্ছে 227 এবং 627। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব সেটা হলো পরবর্তী যে ম্যাটটি আছে, প্যাটার্নটির 21তম পদ থেকে 30তম পদ মানে সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে করব একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমরা খ নং হতে প্রাপ্ত যেটা পেয়েছি প্যাটার্নটির বীজগণিতিক রাশি ক² + 2, তো প্যাটার্নটির 21তম পদ কি, 21² + 2 সমান সমান 441 + 2 সমান 443, এবং 30তম পদ 30² + 2, 900 + 2 সমান 902। তো 21তম পদ থেকে 30তম পদ পর্যন্ত মোট পদের সংখ্যা কি আমাদের, সেটা কি করতে হবে, 30তম পদ থেকে 21তম পদ আমরা ভাগ দিব, যোগ দিব 1। তাহলে 30 - 21 + 1 সমান সমান 10। এখানে প্রথম পদ 443 এবং শেষ পদ হচ্ছে 902, এবং পদের সংখ্যা কয়টা, 10টা। তো 21 থেকে 30তম অর্থাৎ 10টি সংখ্যার সমষ্টি কি হবে, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 × পদের সংখ্যা। তো আমরা কি করলাম, 443 আর 902 যোগ করলে হয় 1345 × 10/2। তো 1345 × 2 = 10কে কাটলে 5, তো 1345কে 5 দিয়ে গুণ করলে 6725। এই হচ্ছে আমাদের উত্তর। তো পর্ব একে আমরা প্যাটার্ন অধ্যায়ের দুটি ম্যাথ শেষ করলাম। আপনাদের আমি বলবো যে এই ম্যাথগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, এবং আপনাদের জেএসসি পরীক্ষায় এই রিলেটেড ম্যাথগুলোই আসবে। ঠিক আছে, সো এগুলো যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। সো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।